আফগান সীমান্তে গোলাগুলি, পাকিস্তান সেনা সহ সাতজন নিহত। আরো বিস্তারিত জানিয়ে দিব। তারা দাবার গুটি ছিল না মানুষ ছিল, হ্যারিকে তালেবান নেতার হুঁশিয়ারে। মারিউপুলকে ঘিরে বড় পরিকল্পনা রাশিয়ার। বেলারুশে নতুন করে বিপুল সেনা সামরস্ত্র পাঠিয়েছে রাশিয়া। আরো থাকছে অর্থনৈতিক সংকটের মুখে সৌদি আরব সফরে পাকিস্তানের সেনা প্রধান। এরদোগানকে ইউক্রেনের সংলাপ রাশিয়ার সদিচ্ছার কথা জানিয়েছে পুতিন। ইউক্রেনের জন্য $300 কোটি সামরিক সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্রের। এবং সর্বশেষে জানিয়ে দেব, প্রথমবার ইসরায়েলি বিমানকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। আফগানিস্তান সীমান্তে গোলাগুলিতে 6 পাকিস্তানি সহ নিহত 7। পাকিস্তানি বেলুচিস্তান প্রদেশের সঙ্গে আফগানিস্তানের কান্দাহার প্রদেশের সংযুক্ত করা চামান সীমান্তে ক্রসিং এ রোববার গোলাগুলি ঘটনায় এক সেনা সদস্য সহ দুই দেশের 7 জন নিহত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী বলেছে বেলুচিস্তান প্রদেশের চামান সীমান্তে ক্রসিং এর উপর থেকে আফগান সীমান্ত রক্ষী বাহিনী পাকিস্তানের বেসামরিক জনগণের উপর কামানো মর্টার সেল থেকে নির্বিচারে ব্যাপক গোলাবর্ষণ করেছে। খবর রয়টার্সের, এতে 6 বেসামরিক নিহত ও 17 জন আহত হয়েছে বলে পাকিস্তান সেনারা পাল্টা জবাব দেয়। সীমান্তে আফগানিস্তানের ভূখণ্ডের ভেতরে একটি নতুন চেকপোস্টে তৈরির সময় পাকিস্তান বাহিনী নির্মাণ কাজ বন্ধ রাখতে বলে এ নিয়ে সংঘর্ষ শুরু হয়। চামান সীমান্তে ক্রসিং পাকিস্তান বেলুচিস্তান প্রদেশের সঙ্গে আফগানিস্তানের কান্দাহার প্রদেশে সংযুক্ত রয়েছে। কান্দাহার পুলিশের মুখপাত্র হাফিজ সাবেক জানিয়েছেন, পাকিস্তানের হামলায় এই আফগান সেনা নিহত এবং 10 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 3 জন বেসামরিক লোক রয়েছে। কান্দাহার প্রদেশের কর্মকর্তা নূর আহমদ জানিয়েছেন, দুপক্ষের বৈঠকের পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। উভয় পক্ষের কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘটনায় চামান স্থল বন্দরের কার্যক্রম বেশ কয়েক ঘন্টা বন্ধ ছিল, বৈঠকের পর স্বাভাবিক কার্যক্রম আবার শুরু হয়েছে। সূত্র ইন্ডিয়া টুডে। তারা দাবার গুটি ছিল না মানুষ ছিল, হ্যারিকে তালেবান নেতার হুঁশিয়ারি। আগামী 10ই জানুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাচ্ছে ব্রিটিশ রাজ পরিবার ছেড়ে আসা প্রিন্স হ্যারির বহু প্রত্যাশিত আত্মজীবনী, যা ইতিমধ্যে সাড়া ফেলেছে। বইটিতে প্রিন্স হ্যারির ব্রিটিশ সেনাবাহিনীর সদস্য হিসেবে আফগানিস্তানে থাকাকালীন অন্তত 25 জন তালেবানকে হত্যার কথা স্বীকার করেছেন। তালেবান প্রশাসন প্রিন্স হ্যারি ওই স্বীকারোক্তির জন্য নিন্দা করেছেন এবং একজন সিনিয়র আফগান কর্মকর্তা তাকে নিরীহ বেসামরিক হত্যা করার জন্য অভিযুক্ত করেছেন। তালেবান নেতা আনান হাক্কানি শুক্রবার আল জাজিরাকে বলেছেন, আমরা যাচাই করে দেখেছি প্রিন্স হ্যারি যে দিনগুলি 25 মুজাহিদিনদের হত্যা করেছেন তার কথা উল্লেখ করেছেন। সেদিন হেলমান্দে আমাদের কেউ মারা যায়নি, এটা স্পষ্ট যে বেসামরিক এবং সাধারণ মানুষ টার্গেট করা হয়েছিল। তালেবান নেতা এর আগে ব্রিটিশ রাজপরিবারের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ এনেছিলেন। আত্মজীবনীর মালাটের একটি ছবি টুইটারে পোস্ট করে তিনি লিখেছেন, হ্যারি আপনি যাদেরকে হত্যা করেছেন তারা দাবার গুটি ছিল না মানুষ ছিল, তাদের পরিবার ছিল যারা তাদের জন্য অপেক্ষা করত। আফগানিস্তানে যারা হত্যাকাণ্ড চালিয়েছিল তাদের মধ্যে অনেকেই আপনার মতো যুদ্ধ অপরাধের কথা স্বীকার করার মতো শিষ্টাচার নেই। মারিউপুল ঘিরে বড় ধরনের পরিকল্পনা রাশিয়ার। দখলকৃত বন্দর শহর মারিউপুল বৃহৎ সেনা ঘাঁটি তৈরি করেছে রাশিয়া। ম্যাক্সার স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবি বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি। তারা জানিয়েছেন, মারিউপুল শহরের একেবারে কেন্দ্রে আকৃতির নতুন একটি বিশাল ভবন তৈরি করেছে রাশিয়া। এর ছাদে রাশিয়ার সেনাবাহিনীর প্রতীক লাল সাদা তারকা চিহ্ন রয়েছে। এছাড়া রুশিয়া ভাষায় লেখা রয়েছে মারিউপুলের নাগরিকদের জন্য। ম্যাক্সার জানিয়েছে, ভবনটি সামরিক কাজে ব্যবহার করা হয়েছে। তবে বিবিসি জানিয়েছে তারা এ তথ্য পর্যালোচনা করতে পারেনি। এবছর শুরুর দিকে প্রায় 3 মাস ধরে এই শহর অবরুদ্ধ করে রেখেছিল রাশিয়া। এদিকে ইউক্রেনের সেনা কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার বিমান হামলায় মারিউপুল শহরে অন্তত 25,000 নাগরিক নিহত হয়েছে। তবে জাতিসংঘ জানিয়েছেন তারা 1,348 জন নাগরিকের মৃত্যু নিশ্চিত করেছেন। ম্যাক্সারের আরেকটি ছবিতে দেখা গেছে মারিউপুলের কর্মস্থান বর্ধিত করা হয়েছে। বিবিসি জানিয়েছে এতে 1,500 জন সমাধি যোগ হয়েছে। মারিপুলের বিধ্বস্ত সিটি থিয়েটার ছবি ম্যাক্সারের মাধ্যমে পাওয়া গেছে।
মার্চের 18 তারিখ রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় এই থিয়েটার বিধ্বস্ত হয়। এ সময় প্রায় 100 মানুষ নিহত হয় বলে জানিয়েছে জাতিসংঘ। এই ঘটনাকে স্পষ্ট রাশিয়ার যুদ্ধাপরাধ বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল। এদিকে গত মাসে যুক্তরাজ্যের প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন রাশিয়ার সামরিক বাহিনী অধিকৃত মারিউপোলের দুটি কারখানায় প্রচুর পরিমাণে ড্রাগন টিন এবং কংক্রিট ব্লক উৎপাদন করেছে। এটি এমন এক ধরনের কংক্রিট ব্লক যার মাধ্যমে শত্রুর যানবাহনকে ঠেকিয়ে রাখা সম্ভব। বেলারুশে নতুন করে বিপুল সেনা সমরাস্ত্র পাঠিয়েছে রাশিয়া। বেলারুশে আরও নতুন সেনা পাঠিয়েছে রাশিয়া, ফলে উত্তর দিক থেকে কিয়েভে আক্রমণ করার আশঙ্কা আরও বৃদ্ধি পেয়েছে। গত ফেব্রুয়ারি মাসে বেলারুশ থেকে সেনা পাঠিয়েছে ইউক্রেন, রাজধানী ঘেরাও করেছিল মস্কো। তবে তখন কিয়েভ দখলে পুরো পরিবর্তে ইউক্রেনের দক্ষিণাঞ্চলের দিক মনোযোগ সরিয়ে নেয় রাশিয়া। এখন আবার বেলারুশ সেনা বৃদ্ধি করার নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে কিয়েভের শাসকদের মধ্যে। আল জাজিরা জানিয়েছে রাশিয়ার সেনা এবং সমরাস্ত্র নিয়ে বেলারুশে গিয়ে নতুন ট্রেন। বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ খবর নিশ্চিত করেছে। প্রেসিডেন্ট আলেকজান্ডার লোকাশেঙ্কো শুক্রবার রাশিয়ার সেনাদের সঙ্গে দেখা করতে তাদের সামরিক ঘাঁটি সফর করেছেন। এ সময় রুশ সেনাদের প্রতিনিধির সঙ্গে আলোচনা করেন লোকাশেঙ্কো। সামনে দুই দেশের যৌথ সামরিক মহড়া চালাবে বলে জানানো হয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে। মস্কো জানিয়েছে রুশ সেনাদের পরিকল্পনা মাফিক তাদের দায়িত্ব পালন করতে প্রস্তুত। এর আগে বেলারুশ জানিয়েছে যে রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা বৃদ্ধি করতে চলেছে তারা, ফলে প্রতিবেশী দেশটি থেকে বিপুল পরিমাণ সমরাস্ত্র আসতে চলেছে রুশ বেলারুশে। দুই দেশের সুরক্ষা নিরাপত্তা নিশ্চিত করতে এর প্রধান লক্ষ্য ছিল। রাশিয়া থেকে সেনা সদস্য অস্ত্র এবং বিশেষ প্রযুক্তির যন্ত্রপাতি আসা অব্যাহত থাকবে। যদিও বেলারুশের সরকার একাধিকবার জানিয়েছে যে তারা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ যোগ দেবে না, তবে এমন কথা বিশ্বাস রাখতে পারছে না ইউক্রেনের শাসক গোষ্ঠী। সূত্র ইন্ডিয়া টুডে। অর্থনৈতিক সংকটের মুখে সৌদি আরব সফরে পাকিস্তানের সেনা প্রধান। দেশের অর্থনৈতিক সংকটের মুখে সৌদি আরব সফরে গেছেন গত নভেম্বরে পাকিস্তানের সেনা প্রধানের দায়িত্বে আসা জেনারেল অসীম মনির। সেনা প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর ওই দেশের অসীম মনির এটি প্রথম সফর। সফরে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী সহ দেশটির শীর্ষ কর্মকর্তাদের সাথে আলোচনা করেছেন জেনারেল অসীম। শ্রম, বাণিজ্য, অর্থনৈতিক নিরাপত্তা খাতে পাকিস্তান সৌদি আরবের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী শেবাজ শরীফ এবং তার পূর্বসূরি ইমরান খান উভয়ই যথাক্রমে 18 এবং 22 সালে নিজেদের প্রথম সফরে সৌদি আরব ভ্রমণ করেছিলেন। এছাড়া পাকিস্তানের সর্বশেষ দুই সাবেক সেনা প্রধান জেনারেল মুনিরের পূর্বসূরি জেনারেল কমান্ডার জাভেদ বাজওয়া এবং জেনারেল রাহিল শরীফ তাদের প্রধান সফরেও সৌদি আরব গিয়েছিলেন। এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয় সৌদি আরব বর্বরী পাকিস্তান ঘনিষ্ঠ প্রতিরক্ষা অর্থনৈতিক চিত্র এবং নিজের প্রথম বিদেশ সফরে সৌদি আরবে গিয়ে পাকিস্তানি এই জেনারেল তার পূর্বসূরিদের পদাঙ্ক অনুসরণ করেছেন। পাকিস্তানের সামরিক বাহিনী মিডিয়া উইস্ট ইন্টার সার্ভিসিং পাবলিক রিলেকশন গত বুধবার এক বিবৃতিতে জানায় পারস্পরিক স্বার্থ, সামরিক সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আলোচনা করতে সিওএন উভয় ভ্রাতৃত্ব প্রতিম দেশের সিনিয়র নেতৃত্বের সাথে দেখা করেছেন। এরদোগানকে ইউক্রেনের সংলাপে রাশিয়ার সদিচ্ছার কথা জানিয়েছেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার তার তুর্কি সমকক্ষ রজব তাইপ এরদোগানকে এক ফোন আলাপ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার তুর্কি সমকক্ষ রজব তাইপ এরদোগানকে এক ফোন আলাপে বলেছিলেন যে পশ্চিমারা রাশিয়াকে লক্ষ্যবস্তু নির্ধারণ করে এবং ইউক্রেনকে অস্ত্র দিয়ে ধ্বংসাত্মক ভূমিকা পালন করছে। দুই নেতা ইউক্রেনের চারপাশে পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। রাশিয়া পশ্চিমা দেশগুলো ধ্বংসাত্মক ভূমিকার উপর জোর দিয়েছে, যারা কিয়েভ সরকারকে অস্ত্র, সামরিক হার্ডওয়্যার দিয়ে পাম্প করেছে, সেই সাথে এটিকে অপারেশনাল তথ্য সরবরাহ করেছে, এর লক্ষ্য নির্ধারণ করেছে। ক্রেমলিন এক বিবৃতিতে সব বলেছেন। সংঘাতের একটি রাজনৈতিক সমাধানে মধ্যস্থতা করার জন্য এরদোগানের প্রস্তুতির আলোকে পুতিন পূর্ণ ব্যক্ত করেছেন যে রাশিয়া একটি গুরুতর সংলাপের জন্য উন্মুক্ত, তবে কিয়েভের কর্তৃপক্ষকে নতুন আঞ্চলিক বাস্তবতা যথাযথ বিবেচনা করে তাদের দাবিগুলো তুলে ধরতে হবে, ক্রেমলিন যোগ করেছেন। এদিকে ক্রেমলিনের মতে পুতিন ও এরদোগান ইউক্রেনীয় শস্য রপ্তানি, রাশিয়ার খাদ্য সার রপ্তানি করার বন্ধ করার জন্য ইস্তাম্বুল উপনীত চুক্তি নিয়েও আলোচনা করেছেন। সূত্র ট্রাসের। ইউক্রেনের জন্য $300 কোটি সামরিক সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্রের। ইউক্রেনের জন্য $300 কোটি বেশি মূল্যের একটি বড় ধরনের সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে
যুক্তরাষ্ট্র। শুক্রবার ওয়াশিংটন ঘোষিত এই প্যাকেজ 50টি বেন্টলি ট্রাঙ্ক এবং কয়েক ডজন সাজোয়াজান থাকছে। যুক্তরাষ্ট্রের নিজস্ব তহবিল থেকে 285 কোটি এবং বিদেশি সামরিক অর্থায়নে 22 কোটি ডলার এর সহায়তা প্যাকেজ অবশ্য কিয়েভে চাওয়া অত্যাধুনিক পশ্চিমা ট্রাঙ্কগুলো অন্তর্ভুক্ত করেছে। খবর এএফপি এর। মার্কিন উপসহকারী প্রতিরক্ষা মন্ত্রী লরা কুপার সাংবাদিকদের বলেছেন, আমরা এ পর্যন্ত ইউক্রেনকে সহায়তার জন্য যেসব প্যাকেজ প্রতিশ্রুতি দিয়েছি তার মধ্যে এটি সবচেয়ে বড় নিরাপত্তা সহায়তার প্যাকেজ। তিনি জানান, প্যাকেজের বড় অংশ জুড়ে থাকবে ব্যাডলিস, যার 25 মিমি অকো অটোকাকনে 500-500টির বেশি এন্টি ট্র্যাঙ্ক মিসাইল এবং 250,000 রাউন্ড গোলা বারুদ থাকবে। কুপার বলেন, ব্যাডলিস যানবাহনগুলো ইউক্রেনের প্রায় সব আবহাওয়ায় ভূখণ্ডে বিশেষ করে দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে জটিল যুদ্ধ কৌশল পরিচালনা করার সক্ষমতা রাখে। সূত্র পাস্টুডে। প্রথমবার ইসরায়েলি বিমানকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। ইহুদিবাদী ইসরায়েলের জঙ্গি বিমানকে লক্ষ্য করে রাশিয়ার সামরিক বাহিনীর অর্ধশিত S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এই ঘটনাকে ইসরায়েলের দখলদার সরকারের প্রতি মস্কোর দৃষ্টিভঙ্গি বড় ধরনের পরিবর্তনে ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের। ইসরায়েলের চ্যানেল 30 টেলিভিশন জানিয়েছে, গত শুক্রবার রাতে নজিরবিহীন এই ঘটনা ঘটেছে যখন ইসরায়েলি সামরিক বিমান হামা প্রদেশের মাফিয়া শহরের কাছে বেশ কয়েকটি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। একটি সামরিক সূত্রের বরাতে জানা গেছে, ইহুদিবাদী ইসরায়েলের বিমান থেকে মধ্য অঞ্চলে বেশ কয়েকটি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা করা হয়। সিরিয়ার সেনাবাহিনী বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে। হামা প্রদেশের ওই এলাকা থেকে ইসরায়েলি বিমান চলে যাওয়ার সময় রাশিয়া S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চালু করে। সিরিয়ায় S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় রাশিয়ার সামরিক বাহিনী পরিচালনা করে এবং তাদের অনুমোদন ছাড়া সিরিয়ার সামরিক বাহিনী S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে না। চ্যানেল 30 বলেছে, S-300 ক্ষেপণাস্ত্র একেবারে জন্যই ব্যবহার করা হয়েছে নাকি ইসরায়েলের প্রতি রাশিয়ার নীতি পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হচ্ছে। এ বিষয়ে ইসরায়েলের কর্মকর্তারা কোনো মতামত ব্যক্ত করেনি। বিভিন্ন সূত্র বলছে, ইউক্রেনে ইসরায়েল সমর্থন দেওয়ার কারণে রাশিয়া ক্ষেপণাস্ত্র ছুড়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিচ্ছে।